নীলিমা আক্তার, যেই সমস্যাগুলো এখনো রয়ে গেছে বলে স্থপতি মোবাশ্বের হোসেন চিহ্নিত করছিলেন, যেমন বলছিলেন যে ফ্যানের তার এখনো, মানে ফ্যানের তারগুলো ছেঁড়া বাসের, সেখানে জিজ্ঞাসা করতে আপনার কাছে চাই যে এত আলোচনা বা নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরে এটি হলো, তবুও কেন এই ছোট ছোট ত্রুটিগুলো ঠিক করে নেওয়া গেল না, এটি একটি। এবং আরেকটি যে প্রশ্ন তুলছিলেন মেইনটেনেন্সের ব্যাপারে, হাইজিন মেইনটেনেন্সের ব্যাপারে বা বাকি যেই বিষয়গুলো আছে সেগুলো যথাযথভাবে হবে, এই নজরদারিটা কিভাবে করা হবে? এটা আমাদের পরিকল্পনায় অবশ্যই আছে। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা ইমিডিয়েটলি কিছুদিন আগেই, মানে শুক্রবারেই আমরা একটা ট্রেনিং এর আয়োজন করেছিলাম এবং এই ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমি স্যারকে অনুরোধ করব যে আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু 2টা বছর হারিয়েছি কোভিড সিচুয়েশনের কারণে। আসলে মিটিং গুলো করা সম্ভব হয়নি। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি অবশ্যই প্রত্যেক বাস মালিকের বিষয়। ফাইনালি এবং আমাদের একটি মনিটরিং কমিটি থাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলি পর্যবেক্ষণ করার জন্য। এই মনিটরিং কমিটিতে কারা থাকবেন? এটা আমাদের তো রুট রেশনালাইজেশন কমিটি আছে, তারপরে আমাদের বিপিসিএ থেকেও একটা কমিটি করে দেওয়া আছে, যেখানে আমাদের যে অংশীজন যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, তারপরে বিআরটিএ, বিআরটিসি, রাজকুপ, তারপরে পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এছাড়া আমাদের গণপরিবহন বিশেষজ্ঞ আছে, পরিবহন মালিক সমিতি আছে, শ্রমিক সমিতিও আছে। এই জি, ব্যত্যয় ঘটলে কি ব্যবস্থা নেওয়া হবে? ব্যত্যয় যদি ঘটে, যেই নজরদারিগুলো আপনারা করবেন সেখানে যেভাবে থাকবার কথা, তার ব্যত্যয় হলে কি ব্যবস্থা নেওয়া হবে বা কে ব্যবস্থা নেওয়ার? ব্যত্যয় ঘটলে তো এমনিতে আমাদের যে বাস সার্ভিসের যে বিষয়, রুট পারমিট বা এগুলো ব্যাপারে আমরা ব্যবস্থা নিব আর কি, ক্যান্সেল করা, এই ধরনের শাস্তি আরোপের বিষয়গুলি আমরা চিন্তা করে দিই। জি, ধন্যবাদ নীলিমা আক্তার। জনাব ইলিয়াস কাঞ্চন, এই ব্যাপারে আপনি কতটা আশাবাদী হতে পারেন? মানে আমরা নিশ্চয়ই আশাবাদী হতে চাই। ধন্যবাদ জানাচ্ছি উত্থাপনের জন্য, যে আমাদের কমিটির বিবেচনার মধ্যে এটা থাকবে। অনেক অনেক ধন্যবাদ নীলিমা আক্তার আপনাকে। আমরা পরীক্ষা করে কি ধরনের, নিশ্চয়ই নীলিমা আক্তার আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ইলিয়াস কাঞ্চন, মানে আপনি কতটা আশাবাদী হতে পারেন এই ব্যবস্থাগুলো কার্যকর হবে, মেইনটেনেন্সের বিষয়টা? কারণ মানে আমাদের অনেক অভিজ্ঞতা আছে, সেই সব অভিজ্ঞতা থেকে মনে হয়, যেমন ওয়াটার বাস চালু হয়েছিল, ডেমো ট্রেন চালু হয়েছিল, সেগুলোতে সব হারিয়ে গেছে সেই ব্যবস্থাগুলো। বিআরটিসির 50টি ভলভো বাস, দারুণ বাস এসেছিল, অনেক দামি দামি, সেগুলো মেইনটেনেন্সের অভাবে একটা সময় অকার্যকর হয়ে পড়ে আছে, 49টা বাস ভাঙাড়ির হিসেবে বিক্রি করে দেওয়ার কথা আমরা জানতে পারছি। সেই সব অভিজ্ঞতা থেকে আসলে মনে হয় যে এখন যেটি শুরু হচ্ছে, খুবই সাধুবাদ জানাচ্ছি আমরা সবাই, সেটির ব্যাপারে কতটা আশাবাদী হতে পারেন যেটার মেইনটেনেন্স ভালো হবে এবং এটা ভালোভাবে চলবে? একটু আনমিউট করুন। আনমিউট করেন। হ্যাঁ, সবকিছু আসলে ম্যান টু ম্যান থাকে। আমি আবারও আমি আমার বন্ধু প্রয়াত বন্ধু আনিসের কথা আমার মনে পড়ছে, যে তার যে চিন্তা চেতনা, আপনারা একবার চিন্তা করে দেখেন যে তার যে দূরদর্শিতা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উনি যে পরিকল্পনা নিয়েছিলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে অকালে হারিয়েছি। উনি বেঁচে থাকলে হয়তো এটা আজকে মানে পূর্ণাঙ্গ ভাবে এটা রূপ লাভ করতে পারত। আমি সেই জন্য বলবো যে যারা এখন এই দায়িত্বটি নিয়েছেন, তারা যদি সত্যিকার অর্থে আনিস ভাইয়ের মানে ওই রকম পরিকল্পনা এবং মনোবল নিয়ে যদি কাজটি যদি করেন, তাহলে আশাবাদ আমি আশাবাদী হতে পারি। তার কারণ হলো যে আশাবাদী না হওয়ার পেছনে কিছু কারণ আছে। কারণ হলো যে এই পর্যন্ত যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, অনেকগুলো উদ্যোগে কিন্তু মানে আমরা বাস্তবায়ন করতে পারিনি। যেমন আপনি সিটিং সার্ভিস বলেন, তারপরে এই যে নৈরাজ্যের কথা বলেন, নানান রকমের অনেক কিছু আপনারা জানেন, সেগুলো আমি রিপিট করতে চাই না। তো কিন্তু সেগুলো কিন্তু আমরা কিন্তু ফেল করেছি। এবং আমাদের একটা স্বভাব যেটি আছে সেটি হলো যে আমরা অনেক জিনিস উদ্যোগ নেই, কিন্তু উদ্যোগটাকে ধরে রাখার জন্য যেটি এই যে বললেন আপনি, যে প্রশ্ন করলেন যে মনিটরিং এর ব্যাপারটা, এই মনিটরিংটা আসলে আমাদের সেভাবে থাকে না। তা আমি আশা করব যে সবচেয়ে বেশি গুরুত্ব এই জায়গাটাই দিতে হবে, মনিটরিংটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এটা মানে মনিটরিংটা আরো বেশি জোরদার এর জন্য করতে হবে। যে কারণ হলো যে একটা পক্ষ কিন্তু এটাকে কিন্তু চাপছে না। তার কারণ হলো যে এখানে আমি যে শুধু চাঁদাবাজির কথা বলেছি তা না, কিন্তু এখানে ইল মোটিভ লিডারশিপের কথা আমি বলছি, যে তারাও কিন্তু চাচ্ছে না। কিন্তু
কারণ হলো গিয়ে আপনি আমি প্রথমে একটা কথা বলেছি যে এটা সিস্টেমের মধ্যে যখন যাবে, একটা গভর্নমেন্টের ব্যবস্থাপনায় যখন যাবে, তখন আপনি ওই ধরনের ইল মোটিভ আপনার লিডারশিপ আপনি কিভাবে টিকবে, টিকবে টিকার কোনো কারণ নাই কিন্তু। তো যে কারণে যারা এতদিন পর্যন্ত সুবিধাগুলো ভোগ করেছে তারা কি এত সহজে কি ছেড়ে দেবে? তো সেই জায়গাটার মধ্যে কিন্তু মানে আমাদের কিন্তু সরকারের কিন্তু আমি বলবো ইচ্ছা আছে, সরকারের ইচ্ছা আছে এবং এটার সুফল কিন্তু এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি মানে ডিমান্ডার্স এটা যে কত বড় উপকার আসবে। কারণটা হলো গিয়ে যে এই যে রেশনালাইজ এই যে বাসের তার সঙ্গে আমাদের মেট্রো যেটা শুরু হতে যাচ্ছে এই দুটোর সমন্বয় যখন আমাদের শুরু হবে মানে মানে আমরা মানে বিশ্বাস আমরা আমরা ভাবতেও পাচ্ছি না যে ঢাকাবাসী ঢাকা শহরের মানুষ কতটা উপকৃত হবে। তা আমি বলবো যে জনগণকেও কিন্তু সরকারের সঙ্গে থেকে সরকারের ইচ্ছাটা আছে কিন্তু একটা অপোজিট পক্ষ আছে সেই পক্ষ থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য সরকারকে সাপোর্ট করতে হবে আমাদের প্রত্যেককে কিন্তু। তো সেই জায়গাটা তৈরি করতে হবে, সেই জায়গাটা তৈরি করার জন্য কিন্তু এই যে মনিটরিং এর জায়গাটা এইটা কিন্তু মানে যদি ঠিক থাকে তাহলে কিন্তু আস্থার জায়গাটা তৈরি হবে। এবং আমি আজকে বলবো যে আমি যে কথাটি সবসময় বলে আসছিলাম যে আমাদের চালকদের জীবন মান এইগুলো যদি আমরা না করতে পারি উন্নত না করতে পারি তার নিজের জীবনকে যদি সে ভালো না বাঁচতে পারে তাহলে আমরা সড়ক দুর্ঘটনায় বলেন আর আপনার যানজটে বলেন আমরা কিভাবে সেটি কমাবো কি করে সেটি তো প্রশ্ন থাকে। আপনি বলছিলেন একটা অপোজিট পক্ষ আছে এই যে শুরু হয়েছে এবং আমি আরেকটা দাবি আমি করেছি আপনারা জানেন আমি আজকেও আবার এটা আমি রিপিট করতে চাই যেহেতু সরকারের আমাদের মানে আমাদের রোডসের একজন আছেন তো আমি বলতে চাই যে আমার একটা দাবি আমি এর মধ্যে করেছি যে কিন্তু হাফ ভাড়ার বিষয়টা কিন্তু নিশ্চিত হয়েছে। আমি চাই যে পরিবহনের যে চালকরা আছেন এবং হেল্পাররা যারা আছেন তাদের সন্তানদেরও শিক্ষার জায়গাটা কিন্তু তৈরি করে দিতে হবে। তার কারণে যে আমি কিন্তু বলছি যে সরকারি স্কুলগুলোতে মানে টোটালি তাদেরকে বিনা পয়সায় যেন পড়ার সুযোগ দেওয়া হয় এবং বেসরকারি অনেক ধন্যবাদ একটা বড় কর্মযোগ্য হাফের অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস কাঞ্চন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্থপতি মোবাশ্বের হোসেন আপনি বলছিলেন পাওয়ারফুল গ্রুপ আছে, ইলিয়াস কাঞ্চনও বলছিলেন একটা অপোজিট পক্ষ আছে, এই পক্ষে কারা আছেন, এই গ্রুপে কারা আছেন, এতে পাওয়ারের উৎসটা কি? না ধন্যবাদ, তার আগে ম্যাডাম যে কথাটি বললেন আমি তো একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম যে সেটি হচ্ছে এই যে আপনি রেশনালাইজেশন যেটা করা এটি একটি কোম্পানি হওয়ার কথা অর্থাৎ এটার ম্যানেজিং ডাইরেক্টর থাকবে, এটার সিও থাকবে, চেয়ারম্যান থাকবে, শেয়ার হোল্ডার থাকবে অন্যরা, কিন্তু যারা বাস দিয়েছেন তারাই যদি সেই বাস তাহলে 100টা বাস 100 জন মালিক 100 রকম ভাবে যদি মেনটেন করেন, কেউ পরিষ্কার করলেন, কেউ ঝাড়ু দিলেন, কেউ পানি দিলেন এবং এই এই 100টা বাস দেখভাল করা কিন্তু অসম্ভব কঠিন ব্যাপার হবে। অর্থাৎ এই যে কোম্পানিটি হচ্ছে কোম্পানিকেই এগুলি দেখভাল করতে হবে, এদের মালিক যারা তারা বছরের শেষে বা মাসের শেষে বা দিনের শেষে তারা তাদের শেয়ারটি পাবে, কিন্তু যেই মুহূর্তে আপনি বলবেন যে যারা যাদের বাস এখানে চলছে তারা দেখভাল করবে দেন ইট উইল বি টোটাল ফেইলিওর, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। কারণ একটি পদ্ধতিতে কোম্পানি মানে কোম্পানির মতো চালানোর ব্যবস্থা করতে হবে। আর আপনি যে কথাটা বললেন স্থপতি মোবাশ্বের হোসেন একটা বিরতি নিয়ে আমি এই কথাটাতে আসি তাহলে একটু ভালো মতো শুনতে পাবো, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চয়ই, ফিরছি রাজকাহনে বিরতির পর।